আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আয়েশা সিদ্দিকা পল্লিখা পুনম গল্পের 21তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সুমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পাবনি চায়ের কাপ সামনে দিয়ে চলে যায়। পাবনি জানে সে অনেক কঠিন কথা বলে ফেলেছে, কিন্তু চারা গজানোর আগে বীজ নষ্ট করে দেয়াই উত্তম। পাবনি এতটা কঠিন কথা বলতো না, বড়পা সেদিন যা বলেছে তাতেও পাবনির কিছু যায় আসে না। কিন্তু সুমন ভাই তার প্রতি ঝুঁকে পড়েছে, যা তার দৃষ্টিগোচরে এসেছে। পুনমের গা গুলাচ্ছে, এই প্রথম সে তানবীরের সাথে তাদের গাড়িতে বসছে। পুনম কেন জানি আজ সব এলোমেলো কাজ করছে। রাজু গাড়ি ড্রাইভ করছে আর বারবার আয়নায় পুনম তানবীরকে দেখছে। রাজু নিজে হতভম্ব অবস্থায় আছে। রাজু ঠিক করে গাড়ি চালাও, এভাবে বারবার পেছনে দেখছো কেন? পুনম তানবীরের গুরুগম্ভীর কণ্ঠ শুনে চমকে ওঠে, কি আশ্চর্য, এই ছেলের আজ হয়েছে কি? তানবীরকে বাসায় দেখেই পুনমের মাথা ওলাঝোলা হয়ে গিয়েছিল, তারপরে সে স্বাভাবিক চিন্তা করতে পারেনি। যখন নিজেকে একটু ধাতস্থ হয়ে জানতে চাইল এখানে কি করছেন আপনি, তখন তানবীর উত্তরে কাতর কণ্ঠে বলেছিল, তোমাকে খুব প্রয়োজন পুনম, প্লিজ কাইন্ডলি আমার সাথে একটু বের হবে। পুনম কি বলবে ওই মুহূর্তে ঠিক করতে পারছিল না, সোজা রুমে চলে এসেছিল। কি এমন প্রয়োজন থাকতে পারে যে তানবীর ফোন না করে সোজা বাসা চলে এসেছে? জানার জন্য হলে ওকে বের হতে হবে, চিন্তা হচ্ছিল। আর বাসার সবার সামনে মুখের উপর বলতেও পারেনি আমি যাব না, তাতে তানবীর ছোট হয়ে যেত, নিজের উপরেই তখন মেজাজ খারাপ হচ্ছিল, এই ব্যক্তির প্রতি এত দরদ কিসের তার? তখন বাবা রুমে এসে বলেছিল, তুই ওভাবে বসে আছিস কেন, ছেলেটা তো ওয়েট করছে। তখন পুনম কিছুই বলতে পারেনি, যদি আজ না বের হতো তবে বড় আপা দুলাভাই অনেক বিন মেরে কথা বলতো, আর তা শুনে আমার মা চিন্তায় বিপি বাড়াতেন। আসার আগে অবশ্য মাকে বলে এসেছে, মা বাসায় যেন কোনো উল্টাপাল্টা কথা না বলে তোমার বড় মেয়ে, মিস্টার তানবীর শুধুই আমার বন্ধু, তাই তাকে ভরসা করতেই পারি আমি বের হচ্ছি। পুনমের মেজাজ চূড়ান্ত রকমের খারাপ, এই ছেলে মুখে কুলু পেটে বসে আছে আর তাকে কোথায় বা নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করেছে দুবার কিছুই বলেনি, এখন মনে হচ্ছে আশাটাই ভুল হয়েছে। এই ছেলে কি হয় তার, যে বললেই চলে আসতে হবে, নিজেকে বৃষ্টি গালি দিতে মনে চাইছে, অসহ্য। তার উপরে হাত ধরে আছে, উফ। তানবীর আজ ভীষণ চুপচাপ, গাড়িতে উঠে এসে পুনমের একটি হাত তার হাতের মুঠো নিয়ে বসে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। পুনম কতক্ষণ হাত ছড়ানোর চেষ্টা করছে কিন্তু পারেনি, আর জোরে টান দিলে এই কচ্ছপ কচ্ছপ ব্যথা পাবে, কি এক জ্বালা। তখন থেকে বাহিরে তাকিয়ে দেখছে, আল্লাহ মালুম, আপনার সমস্যা কি প্লিজ আমাকে বলবেন, ওদিকে তাকিয়ে আছেন কেন, যদি ইগনোরই করবেন তবে আমাকে এনেছেন কেন? সোজা চলে গেলেন বাসায় কেন, বাসায় সবাই কি ভাবলো বলুন তো, আর কিসের প্রয়োজন আমার সাথে আপনার? মিস্টার তানবীর এদিকে ফিরুন বলছি, আমি কিন্তু এখন গাড়ি থেকে নেমে যাব। তানবীর ফিরে তাকায় আর সাথে সাথেই পুনম স্তব্ধ হয়ে যায়। তানবীরের চোখ মুখ অসম্ভব লাল, কান্না আটকে রাখলে যেরকম চেহারা দেখা সেরকম দেখতে লাগছে তানবীরকে। পুনম আহত হয়, মৃদুস্বরে বলে, কি হয়েছে আপনার? তানবীর উত্তর দেয় না, তবে আরো শক্ত করে ধরে পুনমের হাত, যেন বন্ধ নালগা হলেই পুনম চলে যাবে। পুনম দীর্ঘশ্বাস ফেলে, সে বেশ বুঝেছে তানবীর এমন কিছুই বলবে না, তাই হালছাড়া কণ্ঠে বলল, ধীরে ধরুন ব্যথা পাবেন আপনি, আমি পালিয়ে যাচ্ছি না। তারপর চোখ বুঝে সিটে মাথা হেলিয়ে দেয়। তারিন ব্যস্ত হাতে নাস্তা তৈরি করছে, চোখ মুখ খুশিতে জলমল করছে। রাশিদ তারিনের উজ্জ্বল মুখ দেখে প্রশান্তির নিঃশ্বাস ফেলে, বড্ড ভালোবাসে এই মেয়েটিকেও। আইনজীবী হয়ে বাড়িতে শুধু তারিনের আইন চলে, সংসারের দ্বন্দ্বে দণ্ডিত হতে রাশেদের মন্দ লাগে না। ধীরে কাজ করো তারিন, এত তাড়াহুড়ো কেন করছো, তোমার ভাই তো আর পালিয়ে যাচ্ছে না, তুমি চুপ করো তো, মিত কোথায়, ওকে দেখিয়েছ ওর মামিকে? রাশেদ বিষম খায়, কিসব উল্টাপাল্টা কথা বলছে তারিন, আস্তে কথা বলো, আর মামি কি, তানবীর কি বিয়ে করে বউ নিয়ে আসছে, যে বলছো মামি ওই একই হলো, দেখেছো পুনমকে কত সুন্দর দেখতে, মাশাল্লাহ দুজনে রাজ জোটো, আসলে শালাবাবু জিতেছে, মেয়েটা দেখতে বড়ই সুন্দর। এই একদম বদনজর দেবে না, আমার ভাইয়ের জীবনে এত দিন পর খুশি এসেছে, আমি চাই না তাতে কারোর নজর লাগুক, বুঝেছো? রাশেদ কপাল কুচকে তাকায়, সে কোথায় বদনজর দিল, প্রশংসায়িত করলো? তারিন থমকে ওঠে, ধমকে ওঠে, এই খাম্মার মতো দাঁড়িয়ে আছো কেন, একটা ট্রে হাতে নাও, আমি আরেকটা নিচ্ছি, ভাইকে দেখে আমাকে যা তা বলা হচ্ছে, মজা বোঝাবো পরে। হ্যাঁ হ্যাঁ আমিও জানি তোমার দম কতটুকু, তো চাপা না ছেড়ে বরং আসো। রাশেদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, বউ মানে জীবনটা তেজপাতা। পুনম ভীষণ বিরক্ত,
তানভীরের আক্কেল দেখে তবদা মেরে গেছে, না বলে নিয়ে এসেছে বোনের বাসায়। আর বলার কথা আসছে কেন, ওকে এখানে আনবেই বা কেন, ভীষণ অস্বস্তি লাগছে, কি ভাবছে তানভীরের বোন। তবে তাকে দেখে খুবই আন্তরিক মনে হলো, দেখার সাথে সাথে কতক্ষণ জড়িয়ে ধরেছিল, মনে হচ্ছিল কত আপন মানুষ। তানভীরকে কোথাও দেখা গেল না, সে এসে ভিতরের রুমে চলে গিয়েছে, যেন আনা পর্যন্তই তার দায়িত্ব, এই তার প্রয়োজন। পুনম এখন বসে আছে তারিনের ড্রয়িং রুমে, সোফার উপর পাশে একটা পিচ্ছি মেয়ে বসে আছে, যে গোল গোল চোখে তাকিয়ে পুনমকে দেখছে। পুনম নিজের দিকে তাকিয়ে দেখে সাধারণ একটা সুতির শাড়ি পরা, আজ ঈদের দিন, আর একটু ভালো মতো বের হওয়া উচিত ছিল, কিন্তু তখন তানভীরকে দেখে সব এলোমেলো হয়ে গেল। পুনম এখন বাসায় ফিরছে, একাই ফিরছে, তানভীর আসেনি। গাড়িতে উঠিয়ে দিয়ে হাতে একটা কাগজ দিয়ে বলছে, সাবধানে যেও। ছোট্ট একটা বাক্য, কিন্তু কী যেন ছিল কথার মাঝে, পুনম শুনে কেঁপে উঠেছিল। পুনম জিজ্ঞাসা করতে চেয়েছিল আপনি যাবেন না, তা বলা হয়নি। তার আগে রাজু গাড়ি চালাতে শুরু করেছে, কাগজটা হাতের মুঠো চেপে ধরেছে পুনম। কী আছে লিখে তাতে, এতক্ষণ সময়টা ভালোই কেটেছে, প্রথমে অস্বস্তি লাগলেও তারিনাপা খুবই আন্তরিকভাবে কথা বলছে, আর যখন জেনেছে রাশেদ ভাই আইনজীবী, তখন তাকে বলেছে তার কিছু জরুরি কাগজ দেখানোর দরকার ছিল। রাশেদ ভাই তখন হাসতে হাসতে বলেছিল, তুমি হলে গিয়ে আমার শালাবাবুর বন্ধু, তোমার জন্য এই বান্দা সেবায় সবার আগে রাজি, তোমার সময় করে আমায় জানিও। পুরোটা সময় ভালো কাটলেও তানভীরকে দেখতে পায়নি একবারও, শুধু যাওয়ার সময় দেখা পেয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গাড়িটাও ধীর গতিতে চলছে। পুনম কাগজটা মেলে ধরে, গাড়ির ভিতরে মৃদু আলো, তাতেই পড়ার শুরু করে। পুনমই ভাবছো তো কেন তোমাকে চিঠি দিলাম, আসলে ঠিকভাবে তোমার সামনে আমি কথা বলতে পারি না, আবার ঢং বেবো না। এই পুনমই জানো তো, আজ আমার বুকের ভেতরটা না ভীষণ পড়ছে, ধাও ধাও করে না, তুষের আগুন যেন সেরকম নিবু নিবু, কিন্তু ভীষণ পড়ছে। পুনমি আমি খুবই ত্রুটিপূর্ণ একজন মানুষ, তুমি চাও তোমার পরিবারের সাথে ভালো থাকা, আর আমি ছোট্টবেলা থেকে এই পরিবার থেকে দূরে যেতে চাইতাম, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর মনে হলো সমস্যা থেকে দূরে গেলে সমস্যা কমে না, বরং বাড়ে। এই পুনমি তোমার মনে আছে আমাদের প্রথম দেখা, আমি রাস্তায় অসুস্থ হয়ে পড়লাম, রাজু ছিল গ্রামের বাড়ি, আমি একা অসুস্থ একটা মানুষ রাস্তায় অনর্গল বমি করতেছিলাম, কেউ আসলো না এগিয়ে, কিন্তু তুমি এলে, তুমি আমার হাত ধরে কি বলেছিলে মনে আছে, কষ্ট হচ্ছে আপনার, কিচ্ছু হবে না আমি আসি তো, ওই একটা শব্দ শুধু আমার মাথায় গেঁথে গিয়েছিল, আমি আসি তো, এভাবে আমাকে কেউ বলেনি, বিশ্বাস করো পুনমি এতটা সাহস আগে পাইনি। ছোট্টবেলা থেকেই দেখে এসেছি আমার বাবা একজন মদ্যপ মানুষ, নিত্য নতুন মেয়ে মানুষ চাই তার বিছানায়, মা না করলে তাকে খুব মারতো, বুবু প্রতিবাদ করতো কিন্তু কাজ হতো না, একসময় মা চুপ হয়ে গেলেন, বুবু বারবার মাকে বলতো চলে যেতে ওই লোকটাকে ছেড়ে, মা তা করতো না, আসলে এখন বুঝি মায়ের যাওয়ার কোনো পথ ছিল না, মা মানসিক রোগীর মতো পড়ে থাকতো ঘরের এক কোনায়, বাবা তখন মেয়েদের বাসায় আনা শুরু করলো, মায়ের চুপ থাকা আমি মানতে পারলাম না, তাই তার সাথে রাগ করে কথা বন্ধ করে দিলাম, একসময় বুবু নিজের রাস্তা দেখলো আর আমি অসহায় হয়ে পড়লাম, ডিপ্রেশনে চলে গেলাম আমি, তখন আত্মহত্যার চেষ্টা করলাম, নিজেকে শেষ করে দেব এই বোধ মাথায় চাপলো, 7-8 বার আত্মহত্যার চেষ্টা করলাম, কিন্তু প্রতিটা বার আমি হেরে যেতাম, এরপর তুমি এলে, যে কোনো মূল্যে আমার তোমাকে চাই, এরকম অবস্থায় আমার হলো পুনমি, আমাকে সাহস দেওয়ার মতো কেউ ছিল না, তুমি আমার শক্তিতে পরিণত হয়েছ, আমার ভালো থাকার জন্য হলেও আমার তোমাকে চাই পুনমি। পুনমি বাবা একজন খারাপ মানুষ, কিন্তু আমি তার মতো হব না কখনোই। পুনমি তোমাকে জানার পর আমার ভালো থাকতে মনে চায় খুব, তুমি আমি মা বুবু আর তারুণ, আমার আর কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই, তবে তুমি যেদিন চাইবে আমি সেদিন তোমায় গ্রহণ করব, শুধু তুমি পাশে থেকো, অক্সিজেনে পরিণত হয়েছ আমার, তুমি চাইলে ছাড়তে পারবো না। পুনমি তোমাকে যেমন চাই তেমন আমি এখন মাকে ওই লোকটার থেকে মুক্তি করতে চাই, জানি এর জন্য অনেক জর্জাপটা আমায় সইতে হবে, যত যাই হয়ে যাক পুনমি তুমি আমায় বল বুঝবে না, ওই পিশাচের লোকটা কাল মাকে আবারও মেরেছে পুনমি, আমি তা আজ সকালে জানতে পেরেছি, বাবাকে মারতে গিয়েও মারতে পারেনি, তাই হাত দিয়ে নিজের প্রতিবিম্বকে আঘাত করেছি, নিজেকে কাপুরুষ মনে হয়েছে, ওই লোকটা তোমায় আঘাত করতে পারে ভেবেই আজ সারাদিন আমি অস্থিরতায় ছিলাম, মায়ের আঘাত তোমার চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম, তখন তোমাকে আমার পাশে দরকার ছিল, না হলে দম বন্ধ হয়ে মরে যেতাম বোধহয়, তোমার একটু পাশে থাকা আমার স্বস্তি দেয় পুনমি, আমি জানি আমি তোমাকে আমার সাথে জড়িয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছি, কিন্তু পুনমি তুমি তো মায়ের মতো নও, তোমার কিছু হলে মরে যাবো একদম পুনমি, তাই দূরে থাকো তবুও আমার থেকেও,
যেদিন মনে হবে আমার পৃথিবীতে তোমাকে নিরাপদে রাখা যায় সেদিন না হয় তুমি আমার হয়েও ভালো থেকো। পুনশ্চ ওই লোকটা আমার জন্য তার বন্ধুর মেয়ে পছন্দ করেছে, যে তোমার মতো নয়। তুমি যেমন আমায় দেখে বিরক্ত হো, সে তার উল্টো আমার গায়ে ঢলে পড়তে চায়, কীসব জামাকাপড় পরে বাসায় আসে, কিন্তু কখনো সেভাবে দেখিনি। বিশ্বাস করো, তোমার গলার থেকে একটু বেশি নিচে ওই লাল তিলটার কসম পূর্ণমী। এতেই নবাবপুত্র। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব কেমন লেগেছে আর এই চিঠিটাই বা কেমন হয়েছে সেটা সম্পর্কে অবশ্যই কমেন্ট আমি দেখতে চাই। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। সবসময় ফারুক স্যারের সাথে অনেক অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।